হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের এলডিসি এবং কেপিএস দুজনের ক্যান্ডিডেটদের জন্য কিছু আপডেট এনেছি আপনাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কী কী আপডেট নিয়ে আজকে ডিসকাস হবে, তো চলুন টাইম ওয়েস্ট না করে যে যে ইনফরমেশানগুলো দেওয়ার আছে আপনাদের একটু দিয়ে দিই। আজকেরগুলো ভিডিওটা অবশ্যই দেখবেন, এতে আপনাদের অনেক কাজের ইনফরমেশান থাকবে, স্পেশালি কেপিএসদের জন্য যে আপনারা নতুন যে ভিআরটা পেয়েছেন সেটা কীভাবে সাবমিট করবেন এবং কীভাবে ডিটেলে ফিল আপ করবেন সেটাই ডিটেলসে আমি ভিডিওতে বলবো। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা আপনাদের আশা করে দেখা যাক কী কী জিনিস আপনারা নতুন জানতে পারবেন। প্রথম যেটা আছে, এলডিসির ভেরিয়াস ডিপার্টমেন্টের কতগুলি আপডেট আছে। কনজিউমার অ্যাফেয়ারের যে ভিআর ফর্মটি, সেটি ডিসপ্যাচ করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেক ক্যান্ডিডেটকে পাঠানো হয়েছে, আশা করি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। ফরেস্ট ডিপার্টমেন্টের মেডিকেল টেস্ট এখনও চলছে। ইউথ সার্ভিস ডিপার্টমেন্টের ভিআর এবং মেডিকেল টেস্ট অনেক ক্যান্ডিডেটদেরই দুটোই একসঙ্গে কমপ্লিট হয়ে গেছে। এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্টের মেডিকেল টেস্টটি আগে করা হচ্ছে, অনেক কয়েকজনের মেডিকেল টেস্ট হয়ে গেছে এবং মেডিকেল টেস্ট তাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের পুলিশ ভেরিফিকেশান এর পর শুরু হবে। অর্থাৎ এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি উল্টো প্রসেসে কাজ হচ্ছে। তো এই কতগুলি মেন ডিপার্টমেন্ট যেগুলো ছিল ডাইরেক্টরেট এবং রিজিওনাল, তাদের এই কতগুলি আপডেট এখনও অবধি পাওয়া গেছে। এরপর হচ্ছে আপনার এলডিসি সেক্রেটারিয়েটে, আপনারা সবাই জানেন যে প্রথম লিস্ট ছাড়া হয়ে গেছিলো 88 জনের। সেকেন্ড লিস্ট যেটি, সেটি হচ্ছে খুব শীঘ্রই আপনাদের ছাড়া হবে, হয়তো এই উইকে কিংবা নেক্সট উইকের মধ্যেই আপনাদের সেকেন্ড লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। তো যারা যাদের পিভিআর মোটামুটি 10 দিন, 1 সপ্তাহ বা তা আগে হয়ে গেছে, তারা অবশ্যই আপনারা পারে ফোন করে আপনাদের সিরিয়াল নাম্বারটি ওদেরকে বলে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করুন যে আপনাদের পিভিআরটি তাদের কাছে এসেছে কি না। যদি এসে থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সেকেন্ড লিস্টে আপনাদের নাম থাকবে। এবার হচ্ছে কেপিএসের ভিআর 3 তারিখ থেকে স্টার্ট দেওয়া হয়ে গেছে। দেওয়া যেটা আপডেট পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা শিফটে কিছু না হলেও 20 জন থেকে 22 জন করে অ্যাবসেন্ট থাকছেন পার ডে। তো এটা একটা শকিং, কিছুটা এক্সপেক্টেডও, যে অনেক প্রায় 2016 থেকে প্রক্রিয়াটি চলছে, তো অনেক ক্যান্ডিডেটই এর মধ্যে মাঝে হয়তো জব পেয়ে গেছেন সেজন্য আর এটাতে অ্যাটেন্ড করেননি। অনেক ক্যান্ডিডেট যারা এলডিসি এবং কেপিএস দুটোতেই সিলেক্টেড হয়েছেন, তারা হয়তো এলডিসি, স্পেশালি যারা সেক্রেটারিয়েটে সিলেক্টেড হয়েছেন তারা হয়তো এলডিসিটাই জয়েন করবেন, কারণ এলডিসি সেক্রেটারিয়েটে প্রমোশনের স্কোপ আমাদের ডাইরেক্টরেট কেপিএসের থেকে কিন্তু অনেকটাই বেশি, তো সেই জন্য তারা কেপিএস জয়েন করতে পারেন। আরেকটি যে ইনফরমেশান পাওয়া গেছে সেটি হচ্ছে যে যতগুলি এই 828 জন কেপিএস সিলেক্টেড হয়েছেন, 7 থেকে 8টি ডিস্ট্রিক্টের মধ্যে থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এর মধ্যেই কিন্তু সিলেক্টেড হয়েছেন। এই এই 828 জন ক্যান্ডিডেট যারা 7-8টি ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, এদেরকে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে স্পেশালি যারা মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু হোম ডিস্ট্রিক্টে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চান্স কম আছে। যদি সেই ডিস্ট্রিক্টে সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি থাকে তাহলে অবশ্যই পাবেন, হোম ডিস্ট্রিক্ট ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে এটা বলা হয়েছে। যদি না থাকে তখন আপনাদের নিয়ে হয়তো পাশের যে ডিস্ট্রিক্ট সেখানে হয়তো ট্রান্সফার করা হতে পারে, কিন্তু এই 7-8টি ডিস্ট্রিক্টের থেকে বেশিরভাগ ক্যান্ডিডেট এসছে এবং তাদেরকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে এলডিসিদের জয়েনিং, যেটা যদি যাদের মেডিকেল টেস্ট এই প্রথম লিস্টে আছে তারা এক্সপেক্ট করতে পারেন যে জানুয়ারি মাসে, মিড জানুয়ারিতে বা 18-20 জানুয়ারির মধ্যে তাদের হয়তো জয়নিং প্রসেস শুরু হবে। অন্যান্য যেটা ডাইরেক্টর এবং রিজিওনাল ডিপার্টমেন্ট আছে সবারই জয়নিং জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে। কনজিউমার অ্যাফেয়ার্সের একটু দেরি হলেও হতে পারে, কিন্তু অন্যান্য ফরেস্ট, ইউথ সার্ভিস, এগ্রিকালচার ডিপার্টমেন্টের জয়নিং কিন্তু জানুয়ারিতে আশা করা যাচ্ছে হয়ে যাবে। সেক্রেটারিয়েটে জানুয়ারি থেকে শুরু হবে, তার পরবর্তীকালে বাকি জয়নিংগুলো হবে। ডিসেম্বরে আপনাদের জয়নিং হবে না, এটা এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এবং জানুয়ারি থেকে আপনাদের জয়নিং হবে এরকমই মোটামুটি একটা নিউজ পাওয়া যাচ্ছে। এবার চলুন, যারা কেপিএসের ভিআর ফর্ম তুলেছেন বা তুলতে যাবেন, তারা কীভাবে তাদের যে ভেরিফিকেশান রোলটি সেটি কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আমার ভিডিওটা দেওয়া আছে। আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে দেখুন, তাহলে পুরো জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলে রাখি, হয়তো এটা আপনারা যে ভেরিফিকেশান রোল পেয়েছেন সেটা থেকে একটু দেখতে আলাদা মনে হলো, এটা সম্পূর্ণ একই জিনিস। যতগুলি কলাম ওখানে আছে ততগুলি কলাম এখানেও আছে, যেটা আপনাদের লেখা আছে সেটা পুরোটাই হুবহু সব আপনাদের এখানেও আছে। আপনাদের স্টেট গভর্নমেন্টের একদম গ্রুপ ডি থেকে শুরু করে WBCS পর্যন্ত এটি ভেরিফিকেশান রোল। সুতরাং এটা দেখলে আপনাদেরটা তো একই জিনিস, আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। প্রথমে একদম আপনাদের রাইট কর্নারে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো দিতে বলা হয়েছে। আপনারা যারা অ্যাপ্লিকেশনের সময় যে ফটোটি দিয়েছিলেন চেষ্টা করুন ওই ফটোটি দেওয়ার, যদি না থাকে তাহলে রিসেন্ট ফটো দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর ফার্স্ট কলামে আছে আপনার নিজের নাম, পুরোটাই ফর্ম ফিলের ফিল আপ করবেন, কিন্তু ব্লক লেটারে আগে সার নেম আছে তারপর নেম আছে, সুতরাং সেটা একটু খেয়াল রাখবেন। আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা আইডি প্রুফে যে নামটা আছে সেই নামটাই কিন্তু লিখবেন, যদি অন্য কোনো রকম কিন্তু নাম লেখা চলবে না। সেকেন্ড আছে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, এখানে কৃষি প্রযুক্তি সহায়ক 2016-17 লিখে দিতে পারেন, অথবা কৃষি প্রযুক্তি সহায়ক শুধু এটুকু লিখে দিলেও হবে। তারপর থার্ড কলামে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, যেটা আপনারা যেখানে আছেন সেখানে ভিলেজ, সিটি, টাউন,
পিন নাম্বার, ডিস্ট্রিক্ট সব কিছুই ডিটেলসে লিখবেন। যদি আপনারা কোথাও রেন্টে আছেন বা যদি কোথাও অন্য জায়গাতে আছেন সেই অ্যাড্রেসটি লিখবেন যেটা আপনারা এখন প্রেজেন্ট আছেন। পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে যেটা আপনাদের অরিজিনাল বাড়ি। যেমন অনেকে যেমন এটা কোয়ারি থাকতে পারে যে অনেকে যেমন রেন্টে অন্য কোথাও বাইরে আছেন, অনেকে কোয়ার্টারে থাকতে পারেন, তো এইটা কিন্তু আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস নয়। পারমানেন্ট অ্যাড্রেস পার্টিকুলার যেখানে আপনি আপনার জন্মগত অ্যাড্রেস, মানে হয়তো এই রেন্টে টেম্পোরারি থাকার পর আপনারা যেখানে ফিক্সড এসে থাকবেন সেটা কিন্তু আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস, মানে যেটা অ্যাকচুয়ালি কোনো দিন চেঞ্জ হবে না। প্রেজেন্ট অ্যাড্রেস আপনার চেঞ্জ হলে অসুবিধা নেই, যেটা আপনার কারেন্ট আপনি এখন আছেন সেটা লিখবেন, কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস যেটা আপনাদের অ্যাড্রেসটা হয়তো আর কোনো দিন চেঞ্জ হবে না যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাতেই কিন্তু অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেসে লিখবেন। যাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস একই, তারা কিন্তু দুবারই জিনিসটা আলাদা, মানে এক আলাদাভাবে ফিল আপ করবেন, ডু বা এই টাইপের কিন্তু সেম অ্যাজ অ্যাবোভ এই টাইপের কিন্তু কিছু লিখবেন না, দুটো কিন্তু পুরো সম্পূর্ণ পুরোতেই কমপ্লিট করবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনাদের হোম অ্যাড্রেস লেখা আছে। হোম অ্যাড্রেসটা আপনারা পুরোটাই যারা অফিস সরি ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সব কিছু এখানে ডিটেলসে লিখে দেবেন। এরপর ন্যাশনালিটি লিখবেন এবং আপনাদের ন্যাশনালিটি কী। যদি আপনি কোথাও পাকিস্তানে থেকে বাংলাদেশ থেকে এসছেন তাহলে আপনাদের ক্ষেত্রে সি হবে, অথবা শুধুমাত্র এতে যারা ইন্ডিয়াতে বাই বার্থ আছেন তারা কিন্তু শুধু এতে লিখে দিলেই হবে। এরপর আসছে আপনাদের ফাইভে, আপনারা লাস্ট এই 5 বছরে বা কয়েক হ্যাঁ 5 বছরে যদি অন্য কোথায় কোথায় থেকেছেন তার ডিটেলস এখানে লিখবেন। যদি আপনারা জন্ম থেকে একই জায়গাতে থেকেছেন তাহলে সেখানে সেই যেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আছে পারমানেন্ট অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটি ছোটো ছোটো করে লিখে একটা কলমের মধ্যেই কিন্তু শেষ করে দেবেন। যদি আর যদি আপনারা লাস্ট 5 ইয়ার্স যদি অন্য কোথাও থেকেছেন তার পার্টিকুলারস আপনারা এখানে কিন্তু দেবেন। এটা হচ্ছে 5 অবধি হলে, এবার আমরা পরবর্তী গেলে 6 থেকে দেখবো। আপনারা সিরিয়াল নম্বরও ম্যাচ করে নিতে পারেন, এগুলো কিন্তু আপনাদের ওখানেও ভিআর ফর্মেও আছে। 6-এ আপনার ফাদার্সের ফুল নেম একদম যেভাবে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে বা আইডি প্রুফে আছে সেই ফুল নেম লিখবেন, তার যেখানে আপনার ফাদার এখন আছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসে লিখবেন, তারপর পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন, তারপর ফাদারের প্রফেশন কী সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। যদি এমপ্লয়ি তাহলে এমপ্লয়ি স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি বিজনেসম্যান বিজনেসম্যানের যা কিছু বিজনেস করেন সেই ডিটেলসটা কিন্তু লিখতে হবে। যদি তিনি এখনও চাকরি করছেন এবং ইন সার্ভিস আছেন তাহলে তার ডেজিগনেশন কী এবং তিনি এবং যেখানে অফিসে কাজ করেন সেই অফিসিয়াল অ্যাড্রেসটি কিন্তু ফুল এখানে ইতে লিখতে হবে। যদি আপনার ফাদার যদি জব না করেন তাহলে কিন্তু এটা লেখার দরকার নেই। এবার 7 আছে ন্যাশনালিটি, ফাদারের কী মাদারের কী। যদি আপনি বিবাহিত হন মহিলাদের ক্ষেত্রে তাহলে তার হাজব্যান্ড এবং ছেলেদের ক্ষেত্রে ওয়াইফের, যদি আনম্যারিড থাকেন তাহলে এগুলো লেখার দরকার নেই। প্লেস অফ বার্থ আপনার হাজব্যান্ড যদি থাকে, মানে যদি আপনার যারা বিবাহিত তারা হাজব্যান্ড ওয়াইফের প্লেস অফ বার্থটা কিন্তু লিখবেন। 8-এ আছে আপনাদের এক্সাক্ট ডেট অফ বার্থ, একদম যেভাবে আপনার অ্যাডমিটে আছে বা আইডি প্রুফে আছে একদম সেইভাবেই কিন্তু লিখবেন, সেইটি জিনিসটি কিন্তু দিতে হবে। প্রেজেন্ট এজ আপনার ক্যালকুলেটারে আপনার ইউজ করে কত বছর কত মাস বা শুধু বছরটা লিখে দিলে হবে, মাসটা উল্লেখ করলে ভালো হয়। এজ এজ ম্যাট্রিকুলেশন শুধুমাত্র আপনার কত বয়স ছিল, 15 হোক 16 হোক 17 হোক সেটা লিখে দেবেন। এরপর হচ্ছে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা ডিস্ট্রিক্ট স্টেট সেগুলো লিখে দিতে হবে, সেই প্লেসটার নাম এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা লিখে দেবেন। জেনারেলি এটা দুটো জিনিস সবার ক্ষেত্রে সেম হয়, যদি সেম হয় তো সেমই দুটো আলাদা আলাদা করে লিখে দেবেন, কোথাও সেম এজ অ্যাবোভ বা ডু এই টাইপের কিন্তু কিছু লিখবেন না। নেক্সট আসছে আপনাদের রিলিজিয়ান কি, হিন্দু মুসলিম পার্সিয়ান যেটা আপনাদের রিলিজিয়ান সেটা এখানে রিলিজিয়ানে মেনশন করবেন। যদি আপনি কোনো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসির মধ্যে পড়েন তাহলে সেই জিনিসটা মেনশন করবেন, সার্টিফিকেট তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার ম্যারিড না আনম্যারিড সেটা আপনাকে লিখতে হবে। কিছু একটা আইডেন্টিফিকেশান মার্ক আপনাকে দিতে হবে, যে কোনো বডি পার্টের কোনো একটা আইডেন্টিফিকেশান মার্ক আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। এরপর হচ্ছে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। এখানে মাধ্যমিক থেকে আপনারা স্টার্ট করবেন, 1-4 প্রাইমারি বেসিক এগুলো কিচ্ছু লেখার দরকার নেই। মাধ্যমিক লিখবেন, ডেট অফ এন্টারিং শুধুমাত্র সালটা লিখবেন, ডেট অফ লিভিংয়ের সালটি লিখবেন, এক্সামিনেশন পাস্ট মাধ্যমিক লিখে ছেড়ে দেবেন, তারপর এইচএস শুধু সালগুলি লিখবেন আর কোনো কিছু লেখার কিন্তু দরকার নেই। গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এভাবে কিন্তু ফিল আপ করবেন। যদি আপনি কখনো কোথাও এমপ্লয়েড হয়েছেন, এমপ্লয়েড বলতে এখানে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ের কথা বোঝানো হয়েছে, প্রাইভেটের কথা কিন্তু বোঝানো হয়নি। যদি আপনি কোথাও গভর্নমেন্টে আগে জব করে থাকেন তার পার্টিকুলার সেখানে দেবেন, আর কী টাইপের জব ছিল, কত সাল থেকে কত সাল অবধি কাজ করেছেন এবং অফিসের ফুল অ্যাড্রেস। যদি আপনি কখনো কোথাও অ্যারেস্টেড হয়েছেন বা আপনার নামে কোনো কেস পেন্ডিং আছে তার ডিটেলস এখানে দিতে হবে, যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল বা নো লিখে ছেড়ে দেবেন।
সবই ব্লক লেটারে ফিল আপ করবেন, কোথাও কিন্তু স্মল লেটার ইউজ করবেন না। এবার হচ্ছে দুজন রেসপন্সিবল পার্সন যারা আপনার কলোনিতে বা লোকালিটিতে মধ্যে থাকে তাদের নাম উল্লেখ করবেন, যারা আপনাকে কয়েক বছর ধরে চেনে তাদের নামগুলি শুধু উল্লেখ করবেন। এবং এটা আপনাদের পরবর্তী হলে পুলিশ ভেরিফিকেশন যখন হবে তখন তাদের কাছ থেকে একটি সার্টিফিকেট জাস্ট ডিক্লারেশন যে তিনি আপনাকে কয়েক বছর ধরে চেনেন, আপনার ক্যারেক্টার খুব ভালো, এই টাইপের একটা সার্টিফিকেট তার কাছ থেকে লিখে একটা সই করে নিতে হবে, যেটা পুলিশ ভেরিফিকেশনে জমা করতে হবে। তার রিপোর্টটিও এবং তার বয়ানটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীকালে বলে দেবো। এখানে এখন ফর্মে শুধু আপনার দুজন ক্যান্ডিডেটের দুজন মানে রেসপন্সিবল পার্সনের নাম শুধু আপনাকে লিখতে হবে এবং তাদের অ্যাড্রেসটা লিখতে হবে। এরপর আপনি ডিক্লারেশন দেবেন, ডেট প্লেস জিনিস ফিল আপ করছেন তার সিগনেচার এখানে হবে। তারপরে যেটা আছে সেটা একজন ক্লাস ওয়ান গ্যাজেটেড অফিসারকে দিয়ে করাতে হবে, যে তিনি আপনাকে কয়েক বছর ধরে চেনেন এবং তিনি আপনাকে খুব ভালো করে জানেন। তারপর তার সিগনেচার, তার নাম, ডেজিগনেশন, অ্যাড্রেস, ডেট প্লেস এটা গ্যাজেটেড অফিসার কিন্তু ফিল আপ করবেন। এরপরে যে কাজটা আছে দেখুন, এখানে অফিস পারপাস আছে, এটা আপনাদের পুরোপুরি ছেড়ে দিতে হবে, এটা অফিসের লোক ফিল আপ করবে। গ্যাজেট অফিসারের সাইন পর্যন্ত আপনাদেরকে করে নিয়ে তারপর আপনাদের ছবিটা যেটা প্রথম পেজে চিঠি ছিলেন সেটাতে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। ফেসে করবেন না, নিচের দিকে জামার কাছে বা সেখানে করে আপনারা সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। এটাই পুরোটা ভিআর ফর্ম সাবমিশন ছিল, এর সঙ্গে আপনাদের 11 ডকুমেন্টস যদি জমা দিতে বলে তখন আপনাদের জমা করতে হবে, দু সেট আপনাদেরকে রেডি করতে হবে। প্রথমে চাইলে আপনারা একটা জেরক্স করে পেন্সিলে ফিল আপ করে পরবর্তীকালে ফাইনালটা ফিল আপ করবেন, কাটাকুটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এই কতগুলি আপডেট আপনাদের দেওয়ার ছিল। নেক্সট ভিডিওতে আমি এলডিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা মেডিকেল টেস্ট করাবেন তারা অনলাইনে কীভাবে পেমেন্ট করবেন জিআরআইপিএসের মাধ্যমে এবং অন্যান্য কিছু আপডেট নিয়ে পার্ট 11 ভিডিওটি নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।